উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের এটি সরকারি বাস স্ট্যান্ড। আপনারা দেখতে পাচ্ছেন যে এই করোনা ভাইরাসের জন্য সে বাস স্ট্যান্ড বন্ধ করে রাখা হয়েছে। যে বাস স্ট্যান্ডে সবসময় মানুষ আসা যাওয়া করতো এবং এখানে সবসময় একটা গিজগিজ করতো মানুষের, কিন্তু আজ সেই জায়গাটা সুনসান অবস্থায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন কি অবস্থায় সমস্ত গাড়িগুলোর রয়েছে, গেট বন্ধ অবস্থায় রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জায়গায় প্রচুর মানুষ সবসময় আসা যাওয়া করে, কিন্তু এই করোনা ভাইরাসের জন্য মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে এবং যার জন্য মানুষরা বাড়ির থেকে খুব একটা বেরোচ্ছে না। যদিও বা কিছু কিছু মানুষকে দেখা যাচ্ছে রাস্তাঘাটে, তারাও হয়তো নিতান্ত প্রয়োজন নেই বেরিয়েছে এই রাস্তায়। তা আপনারা দেখছেন এই রায়গঞ্জের এটা চিত্র সরকারি বাস স্ট্যান্ডে। আমরা এবার যাব অন্য আরেকটি জায়গায়। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের এটি পাবলিক বাস স্ট্যান্ডের ঢোকার জায়গা, যেখানে প্রতিদিন প্রচুর মানুষ আসা যাওয়া করে এখানে, এবং এখানে দাঁড়াওয়ার মতন জায়গা থাকে না, কারণ এত গাড়ি ঘোড়া থাকে সবসময় এখানে যে বলার কিছু মানা যায় না, এবং পুলিশকে সবসময় এখানে রীতিমতো হিমশিম খেতে হয়। কিন্তু আজকে এই করোনা ভাইরাসের জন্য মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, এবং এই আতঙ্ক শুধু নয়, এই করোনা ভাইরাসের মোকাবেলার জন্য যে লকডাউন শুরু হয়েছে সারা দেশ জুড়ে, তাতে কিন্তু উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাসিন্দারা তারা কিন্তু সামিল হয়েছে, এবং তারা এই বাড়ির থেকে তারা বেরোচ্ছে না, ফলেই আজকে এই রাস্তাঘাট শুনছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই পাবলিক বাস স্ট্যান্ডের অবস্থা থাকা করছে। এই সময় এখানে তিল ধারণের জায়গা থাকে না, কিন্তু আজ সেই জায়গায় প্রচুর মানুষের কোনো সেরকম দেখা নেই, শুধুমাত্র কয়েকজনকে দেখা যাচ্ছে, তারা নিতান্ত প্রয়োজন ছাড়া তারা কিন্তু আর হচ্ছে বেরোচ্ছে না রাস্তাঘাটে। তাই এই অবস্থা রায়গঞ্জ শহরের পাবলিক বাস স্ট্যান্ডের অবস্থা। আমরা চলুন এরপরে যাব আরেকটি জায়গায়। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের এটি সবচেয়ে ব্যস্ততম এলাকা, যাকে আমরা বলি মোহনবাটি বাজার। সেই বাজারের অবস্থা কি দেখছেন, দেখুন হাগা করছে অবস্থা। এই সময় এখানে প্রচুর মানুষের ভিড় হয়, আর তার উপরে আজকে কিন্তু সপ্তাহের প্রথম দিন সোমবার, তাই এখানে একদিকে যেমন বাজার বন্ধ, সমস্ত কিছু দু চারটা লোক দেখা যাচ্ছে শুধুমাত্র, আর পাশাপাশি এখানে রয়েছে আদালত, সেই আদালতেও কাজকর্ম বন্ধ, ফলে এখানে শুনশান সব কিছু। তো করোনা ভাইরাসের যে মোকাবেলায় যে রায়গঞ্জবাসী যে যথেষ্ট তৎপর, এবং এই লকডাউনে যে তারা যথেষ্ট তৎপর, সেটা কিন্তু রায়গঞ্জ শহরের এই মোহনবাটি বাজারে আসলেই পরিষ্কার বোঝা যাচ্ছে। তো চলুন এরপর আমরা আর একটা জায়গায় যাব রায়গঞ্জ শহরের হাল হকিগত দেখতে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর এটি শিলিগুড়ি মোড়। আপনারা দেখতে পাচ্ছেন যে শুনশান রাস্তাঘাট, তার একটিমাত্র কারণ লকডাউন। পাশাপাশি যে কারণে লকডাউন করা হয়েছে সেটি হলো করোনা ভাইরাসের মোকাবেলা করার জন্য, এবং এর একমাত্র ওষুধ ঘরে থাকা। তাই সাধারণ মানুষরা ঘরে থাকছে না, শুধু ঘরেই থাকছে, তারা রাস্তায় বেরোচ্ছে না। যে কজন মানুষ বেরোচ্ছে তারা নিতান্ত হয়তো খুবই প্রয়োজনে বেরোচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই শিলিগুড়ি মোড়ের অবস্থা এখন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুলিশকর্মীরা তারা ডিউটি দিচ্ছে, তারা সাধারণ মানুষের স্বার্থে ডিউটি দিচ্ছে, এবং তা মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য তারা সবসময় তারা যে সজাগ রয়েছে। পাশাপাশি এই জাতীয় সড়ক রয়েছে, 31 নম্বর জাতীয় সড়ক রয়েছে, সেই রাস্তা দিয়ে দু চারটা গাড়ি শুধু মাঝে মধ্যে যাতায়াত করছে, তাছাড়া কোনো বাস এদিক দিয়ে যাতায়াত করেনি, আমাদের চোখে পড়েনি, কারণ লকডাউনের সমস্ত কিছু লক হয়ে পড়েছে এবং স্তব্ধ হয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে।
পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীর প্রতি আবেদন, সতর্ক থাকুন, ভালো থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, যারা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে এসেছেন তারা 14 দিন বাড়ির বাইরে বেরোবেন না। নিজেকে অবশ্যই আলাদা করে রাখুন। বাকিদের সুস্থ ও ভালো রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যরা যেন ব্যবহার না করেন তা নিশ্চিত করুন। সাবধানে থাকুন, বিশ্রামে থাকুন। জ্বর, শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে যারা এসেছেন তাদের আরো একবার অনুরোধ করা হচ্ছে, 14 দিন বাড়ির বাইরে না বেরোতে, বাইরের কাজকর্ম কিছুদিন পরে করুন। আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। সকল রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সেরকম পরিস্থিতি দেখলে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পশ্চিমবঙ্গ সরকার ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার। নারীর অলঙ্কারে নারীর অহংকার। শুভ দিনের সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি।